Hello guys, welcome back to my channel, welcome back to Bengal Poo Vlogs channel. তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের এখন বাজে 8টা, আর এখন থেকে আমি একটা ব্লগ শুরু করছি, কারণ আমি কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছি। তো অফিসে যাওয়ার ব্লগগুলো যখন তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, আর অফিসে যাওয়ার ব্লগ নয়, এখন অফিস থেকে বাড়ি ফিরে ব্লগ। তো এখন একটা ব্লগ শুরু করছি, তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই যে আমি আজকে কি শপিং করছি। এত শপিং করেছি আমি, সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? সেটার জন্য আমাকে তোমাদের লাইট অফ করতে হবে। তো আমি লাইটটা অফ করে নিই, দাঁড়া, ওয়েট, লাইট অফ করে দিয়েছি। এখন তোমাদের দেখাচ্ছি আমি কি কিনেছি। কোথায় গেল? এই দেখো, আমি এই ছোট্ট মোমবাতিটা কিনেছি, যেটা দিওয়ালির জন্য। দেখো, এটা নিম নিম করবে, ডিপ 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 করবে। তো এই মোমবাতিটা আমি কিনেছি, লাইট জ্বালাই, এটা আমি কিনেছি। এই যে দেখো, এটা আমি কিনেছি, বন্ধ করে দিই, কারণ এটা এইটুকু ব্যাটারি, কারণ এই যান বেশি নেই। এটা নিয়েছি হচ্ছে 20 টাকা, মাত্র 20 টাকা, আর আমার শপিং শেষ। আর আর হচ্ছে তোমাদের কি দেখাবো, হ্যাঁ, আর হচ্ছে এখানে শ্রীরামপুরও তো নিচ্ছিল, ওটা 30 টাকা দাম, আমি সেটা হাওড়া থেকে নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। আমার মনে হলো একটু সস্তায় পেয়ে গেছি, শ্রীরামপুর থেকে একটুখানি গায়ে লাগলো, 30 টাকা দিতে হবে। তো আর একটা তোমাদের জিনিস দেখাই হচ্ছে, আমাদের কোম্পানিতে 3টে মশলা আজকে মানে এসছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে চানা মশলা, এটা হচ্ছে চাট মশলা, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার। তো আজকে 3টে মশলা এসছে, এইগুলো, এই দুটো হচ্ছে 10 টাকা করে, এটা মানে 42 টাকা মতো লেখা আছে, 42 টাকা, আর এগুলো সব 10 টাকা প্যাক। তো শালিমারে নতুন মশলা এসছে, তোমরা টেস্ট করে দেখবে, বলে আমাকে জানাবে কেমন হয়েছে, ওকে? চাট মশলা চ্যাট করে খাবে, গোলমরিচ দেবে, সব কিছুতে যাও মাও টেস্টি টেস্টি বানানো, চিকেনে দেবে। আজকে আমি চিকেনে দেবো, এটা দিয়ে দেখি কেমন হয়েছে। আজকে আমি রান্না করছি, তো একটু পরে আমি চিকেন রান্না করতে যাবো, বোনের একটু পেটে গড়বড় হয়েছে, তার জন্য আমি আজকে সব কিছু করবো, যেমন হচ্ছে আদা বাটানি, আদা বাটতে হবে, টমেটো বাটানি, টমেটো বাটতে হবে, সব কিছু আমাকে বাটতে হবে, বেটে রান্নাটা করতে হবে। আর রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, তো কাঁচা লঙ্কা দিয়ে করব, কারণ বোনের পেটটা খারাপ বললাম। তো এটার জন্য আমি সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি, আর এখন যেহেতু আমি অফিস থেকে ফিরেছি, অফিস থেকে ফিরেছি, তো অফিস থেকে ড্রেসটা ছাড়ি, ড্রেসটা ছেড়ে আমার ফেভারিট যেগুলো বঙ্গালদের, বং পুরো ইন্ডিয়ার বংবাসীদের যেগুলো ফেভারিট যে ঘুরে টুরে এসেছে জামা, নাইটি, সেটা আমি এখন পরবো। টুক করে হাতে লেগে গেলো এখানে, পরবো। তো পরে টরে চান টান করে নিই, কারণ চুল টুল ওপরে পাকিয়ে দিই, কারণ ওপরে আমার কারণ স্নানে যেতে হবে। গিয়ে আমি যখন চিকেনে সব প্রিপারেশান করে নেবো, তখন আমি আবার আসছি, কেমন? আর এই ব্লগটা খুব ছোট্ট থাকবে, খুব ছোট্ট থাকবে। আর হচ্ছে কি, যেটা না একটু কথা নেই, আমি তাহলে রেডি হয়ে আসছি, আর হাতে করে একটু একটু মাঝে মাঝে দেখাবো, কারণ হচ্ছে আমার ট্রাই পড়তে নিয়ে গেছে, তোমাদের আগের ব্লগেই বললাম। আর যা, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো বা আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, অন্তত সাবস্ক্রাইব করে দেবে, দেখে চলে যাবে না প্লিজ? তাহলে মানে তোমরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও ইন্সপিরেশন পাবো যে ব্লগ করা, ভিডিও দেওয়ার। তো তোমরা যদি চাও তো আমাকে মিস করো প্লিজ, প্লিজ। তো আমি আসি, ওকে? তো রেডি হয়ে আবার আসবো, ছোটো ছোটো করেছি, এটা চিকেন রান্না দেখাবো, ওকে, বাই। Thank you.
মাংসটা কষিয়ে জল ঢেলে দিয়ে এসেছি, এসে এখন আমি রেস্ট নিচ্ছি। আর তারপরে পাতবো হচ্ছে দই পাতবো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আমাদের ঘরের অবস্থা দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি করে, তো আমাদের ঘরের এখন যে একটা সিচুয়েশন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে চুন্নু আর ওটা হচ্ছে ছিটকি, শোয়ার স্টাইলটা দেখো। দেখেছো? আর ওইটা ওইদিকে, এই হচ্ছে বৃষ্টি হয়েছে আর বাইরে সব ঘরে চলে এসেছে, ওরা ঘরেই থাকে এখন, একটু বেশি পেয়ে গেছে। আর এটা হচ্ছে লালু, লালু লালুকে চান করানো হয়েছিল কিছুদিন আগে, না তো ফ্রেশ লাগছে। আর তোমরা তো কোনো কমেন্ট করলে না আমার আগের ভিডিওতে, আমি এত কষ্ট করে লজ্জা ঘেন্না ত্যাগ করে একটা গান করলাম আমি আর আমার ভাইজি মিলে, তো তোমরা কোনো রেসপন্স তো করলেই না, কিছু তো বললে না। আর একজন আমার থেকে বলেছিল যে আমার সেপ্টেমটা নিয়ে ভিডিও করতে, তো এই যে কিছু মনে করো না নাকে হাত দিচ্ছি বলে, এই যে আমার সেপ্টেম, এই যে এইখানে এই যে গুটকিটা এটা এখানে খুলে গেছে, তার জন্য কি হয়েছে এটাকে আমাকে, আর অফিসে যাচ্ছি বলে এটাকে আমাকে সবসময় হাইড করেই রাখতে হচ্ছে, তো এই কারণে ওটা আমার ভেতরেই থাকে, বের করা হয় না। আর সোনার যেটা আছে সেটা আমি পরে যাই না সবসময়, মানে অফিসে আমি সবসময় ওটা পরে যাই না, অকেশন নিলে ওটা আমি পড়ছি। আর তোমরা তো কিছু বলে না সেটা নিয়ে আমি খুব আপসেট আছি, প্লিজ কিছু বলো তোমরা কমেন্ট করলে, তবে আমি আরও ইন্সপায়ার হই, তাহলে আমি আরও ভাববো যে তোমরা আমাকে দেখছো, আমি আরও 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 ভিডিও দিতে পারবো, বুঝলে? তো দেখি মাংসটা কতদূর হয়েছে, মাংসটা হয়ে গেলে আবার আসছি, কেমন? বাই। ওকে দেখো ও কেমন ভাবে শুয়ে আছে, ওর অবস্থাটা দেখো 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 দেখো, এই যে লেজে আছে টুনি লাইট। চুন্নুমা, ও চুন্নুমা ওঠো, খেতে হবে তো, এই যে আমার চিকেন রান্না রেডি, চিকেন ভাত চিকেন নিয়ে আমি বসে গেছি, এখন আমি খাবো। দেখি খেতে কেমন হয়েছে, এখন ক্যামেরাম্যান আছে হচ্ছে আমার বোন, ও খাওয়া হয়ে গেছে, দেখি তোমরা খাও। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো শোবো, জোর ঘুম পেয়ে গেছে, তো এখন শুচ্ছি। আর আজ এইটুকুনি আজকে ব্লগটা থাকবে, আজ একটা ছোট্ট দেখে ব্লগ বানালাম, ছোট্ট মিনি ব্লগ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমরা একদম আমাকে কমেন্ট করো না সেটা আমার একটুও ভালো লাগে না, প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর নতুন যারা দেখছো আমাকে আজকে, তারা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টা প্রেস করবে, সব কিছু করে দেবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের ব্লগটা। আজকের মতো এইটুকুনি, টাটা, বাই, সি ইউ, বাই।